Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আজকে আমি আমার এডু বেবিকে নিয়ে হাজির হয়েছি। এডু বেবি বুঝলেন না তো? এটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা এবং তার চারপাশে একটু গোলাপি শেড। অনেক সুন্দর চেহারা তার। এটা হচ্ছে অ্যাডেনিয়াম। আমি এর আপডেট দিব, বিশেষ করে অ্যাডেনিয়াম গাছটি আমি কিভাবে লাগিয়েছি, কতদিন লাগিয়েছি এবং কতদিনে ফুল পেয়েছি। যাই হোক, চলে যাওয়া যাক মূল আলোচনায়। এই গাছটি আমি সম্পূর্ণ বালুতে লাগিয়েছি, একদম সাদা বালু। অনেকে বালু, তারপরে আরও অনেক কিছু দিয়ে, বার্মি কম্পোস্ট প্লাস আরও অনেক মানে কোরক আর কি পাথর দিয়ে এর মিডিয়াটা তৈরি করে, বাট আমি শুধু বালি দিয়েই এর মিডিয়াটা তৈরি করেছিলাম এবং সেই বালিতেই আছে। এর টবের সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি, 5 ইঞ্চির টবের সাইজ। আচ্ছা, এবং এই গাছটি লাগানো হচ্ছে, এই গাছটির বয়স তখন সম্ভবত খুব কম, এটা হয়তো 2-3 মাসের বেবি ছিল তখন। আমি এটাকে অনলাইন থেকে, ফরিদপুরের একজন থেকে কিনে নিয়ে আসছিলাম। দেখতে পাচ্ছেন এটাতে অনেক কুড়ি এসেছে। যাই হোক, আমি কিন্তু এর অনেক বেশি যত্ন করি এমন না, এই গাছটা যখন পানি চায় তখনই পানি দেই, কারণ এ বেশি পানি পছন্দ করে না। সেজন্য যখন এর মিডিয়াটা শুকিয়ে যায় এবং এর গোড়াটা ফাঁকা হয়ে যায় তখন হচ্ছে আমি একে পানি দেই, তাছাড়া বেশি পানি দেই না। আমার অ্যাডেনিয়াম গাছটা মাশাল্লাহ ভালোই ফুল দিচ্ছে, তবু আমি ভালো যত্ন করি না বিশেষ করে, কারণ এর তেমন যত্ন আমার মনে হয় না লাগে। সবাই একটা সময় আসে যখন এই গাছটা তুলে রেখে দেয়, আবার লাগায়, রিপোর্ট করে, বাট আমি এরকম কিছুই করি না। আমি একবারেই এনে লাগিয়েছি এবং একবারেই এটাকে এটা ফুল দিয়ে যাচ্ছে। অনেক মানে যত্ন করি যতটুকুই ততটুকুই, তার থেকে বেশি আলহামদুলিল্লাহ সে আমাকে খুশি করে। এই ফুলের কালারটা আমার খুব ভালো লাগে, যদিও আমার একটাই অ্যাডেনিয়ামের গাছ আছে, আমার আর কোনো গাছ নেই, এই একটা গাছই আছে ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি একদম, এই দেখেন এর মিডিয়াটা সম্পূর্ণ বালি, দেখা যাচ্ছে এর মিডিয়াটা সম্পূর্ণ বালি, শুধু সাদা বালি আর কিচ্ছু না। আপনারা ওইভাবে লাগাতে পারেন, সমস্যা নেই। আর মাঝে মাঝে এর যত্ন করি বলতে কি, মাঝে মাঝে আমি এর গোড়ায় হচ্ছে আপনারা যে লিকুইড সার যেটা আমি নিজে তৈরি করি ওটা দেই, ওটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।